নমস্কার জাপান ডায়েরিসে আপনাদের সাদর আমন্ত্রণ। আশা করছি সকলে ভালো আছেন। জাপানের বিভিন্ন মুহূর্ত আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। অলরেডি অল্প কিছু মুহূর্ত শেয়ার করেছি এবং আপনাদের রেসপন্স পেয়েছি, তার জন্য অনেক থ্যাঙ্কস। আজ আপনাদের নিয়ে যাব হাকাটার খুশিদা শ্রীন টেম্পলে। যেহেতু ফেস্টিভ মরশুম চলছে, টেম্পলের পাশাপাশি বাচ্চাদের কালচারাল প্রোগ্রামও আমরা দেখব, তো চলুন এগিয়ে যাই। অনবরত জল পড়ছে, এটা রিজেন অর্থাৎ অলৌকিক ঝর্ণা নামে পরিচিত। এই জল তিনবার পান করতে হয়। প্রথমবারে নিজের দীর্ঘায়ু কামনার জন্য, দ্বিতীয়বারের ফ্যামিলির জন্য এবং তৃতীয়বার ফ্রেন্ডস অথবা পার্টনারের মঙ্গল কামনার জন্য। ওদিকে প্রোগ্রাম হচ্ছে, চলুন দেখে আসি। ত্রিমাত্রিক ডায়োরামাটি রয়েছে, এটা হলো ইয়ামাকাসা ফ্লোট। এর দুটি পার্ট রয়েছে, একটি কাজারিয়ামা অপরটি কাকিয়ামা। ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন জাপানিজ পুরনো সংস্কৃতি প্রতিযোগিতা এগুলি তুলে ধরা হয়েছে এবং এটি 2016 সালে ইউনেস্কো দ্বারা কালচারাল হেরিটেজ হিসেবে মনোনীত হয়েছে। চলুন চারপাশটা ঘুরে ঘুরে দেখতে থাকি। অ্যাকচুয়ালি ইন্ডিয়া থেকে টোটালি আলাদা এদের প্রেয়ার, টেম্পল স্ট্রাকচার্স বা